আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন জেসিবি মাটি ফেলা হচ্ছে। আমাদের এই রোডের এই দিকটা পুকুর ছিল, আমার আব্বা প্রথমে এদিকে মানে যখন বসতি করে তখন এটা এই পুকুর কেটে তখন এই বাসস্থান করে। তো এখন সময়ের সাথে সাথে আমরা সবাই বড় হয়ে গেছি, এখন আমাদের যেহেতু রোডের দিকে ঘর দরজা হবে তার জন্য করে মাটিগুলো সব ওইদিকে ফেলা হচ্ছে। আর মেনলি আমি এখানে একটা স্কুল করব, এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এই জায়গাটা একটা স্কুল হবে মেনলি, ওই জন্য করে এই এখান থেকে সেই ওখান থেকে মাটি সেফটি করে করে নিয়ে সেফটি করে করে নিয়ে ওখানে ফেলা হচ্ছে। তো ইতিমধ্যে অনেক টাকার কাজ হয়ে গেছে, মানে অনেক ঘন্টা চলেছে, যেহেতু সেই ওখানে যেখানে আমার যেখান থেকে আমার বাবা দাঁড়িয়ে আছে সেই ওখান থেকে আর কি মাটি নিয়ে এদিকে ফেলা হচ্ছে। আর এর পূর্বে একটা আমি কথা বলে নি, মানে বেশ কয়েকদিন আগে, মানে কয়েক বছর আগে আমার বাবা ওই যে ঘেরের মাটিটা, মানে আমাদের ধান চাষের জমি ছিল, হ্যাঁ, তো ধান চাষের জমিটা কেটে এখন মাছ চাষের জন্য করেছে। তো তার জন্য করে আমাদের মাটির এই অভাবটা দেখা দিয়েছে। যদি একটা গাড়ি চলতো তাহলে আমাদের এই ক্ষতিটা হতো না, মানে যেসব গাড়িগুলো আর কি মাটি বয়ে আনে ট্রলি গাড়ি বলা হয়, তো ট্রলি গাড়িটা আর কি এখানে চলার মতো লাইন নেই ওই জন্য করে এই পরিস্থিতি। তো মাটি কাটা চলছে, এখন ড্রাইভার নেই যেহেতু একটা বাচ্চা ছেলে এখন কাটছে, মানে দুপুরবেলা তো প্রচণ্ড রৌদ্র। তো আপনারা সবাই দোয়া করবেন আমার এই পিছিয়ে পড়া গ্রাম এবং মফস্বল গ্রাম যেখানে শিক্ষার মানে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে বাবা মা এখন যেভাবে অকিবল হয়েছে সেই দিক দিয়ে আর কি গরিব ছেলেমেয়েরা অনেক দূর থেকে তো আর কি পড়ানো সম্ভব না। তো এই জন্য করে আমি একটা স্কুল বানাচ্ছি, আমি ইউটিউবে যে টাকাগুলো আমি ইনকাম করি তার কিছু টাকা আমি একটা ফান্ড করি, সেখানে আমি জমাই, যে মানুষ আজ আসে কাল নেই, সবাইকে মরে যেতে হবে। হ্যাঁ, তো ভেবেছি সমাজের জন্য বা আগামী প্রজন্মের জন্য কিছু শিক্ষা প্রতিষ্ঠান করে যাই। তো সেই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মানে নিজের যতটুকু সামর্থ্য ছিল সেখানে ব্যয় করে একটা প্রতিষ্ঠান গড়ে তুলছি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার প্রতিষ্ঠানটা সাকসেসফুল হয়। তো এখন মাটি কাটা চলছে, জেসিবি, অনেক মাটি কাটার ব্যবহার রয়েছে। এটা এখন রমজান মাস চলছে, তো দুপুরবেলা এখন যেহেতু খাওয়ার ব্যাপারটা নেই তাই সবাই দুপুরবেলা ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমার এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যাতে সাকসেস পাই। তো এই যে প্রতিষ্ঠানের প্রতিটি পার্ট টু পার্ট ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, অবশ্যই ভালো লাগবে, দেখবেন আমার প্রতিষ্ঠানটা যাতে ভালো হয় দোয়া করবেন, বড় ধরনের একটা প্রতিষ্ঠান করতে পারি। গাড়িগুলো মানে মানুষের কত ব্রেন দেখুন, কি সুন্দর কারিকার্যের সাহায্যে এই গাড়িগুলো বানিয়েছে।
এবং এখানে রয়েছে আনারস, এখানে লেবু, আনারস, তারপরে খাজুর, তারপরে আঙ্গুর ফল, তারপরে কলা, তারপরে দেখতে পাচ্ছ এক ঝোড়া কি বলে এটা তরমুজ। আজকের আর কি ইফতার আছে আমার মেজো ভাইয়ের, তার জন্য করে এতগুলো আইটেম করা হয়েছে। দাও চাপা দিয়ে দাও। এখন ইফতারের সমস্ত মাল ঝাল নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে ইফতারের সময় হয়ে গেছে।